স্বাগত বেস্ট স্কুলে ক্যারিয়ার হিসেবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএ পেশা সম্পর্কে বিস্তারিত তথ্য চলুন জেনে নেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সি একটি জনপ্রিয় ও সম্মানজনক ক্যারিয়ার সিএর এর পূর্ণরূপ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি দেশি ও আন্তর্জাতিক কোম্পানি কর্পোরেট হাউস প্রভৃতি প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও বার্ষিক প্রতিবেদন এবং আয় ব্যয় বিবরণী তৈরি করার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের প্রয়োজন সি কিংবা এসএসসি উভয় ডিগ্রিধারীরা এই পেশার জন্য উপযুক্ত বলে বিবেচিত হন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারলে রয়েছে সম্মানজনক বেতনে চাকরির সুযোগ উপযুক্ত বেতন এবং চাকরির নিশ্চয়তার কারণে অসংখ্য তরুণের কাছে দ্রুত গ্রহণযোগ্যতা পেয়েছে এই পেশাটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে বিধায় অনেকেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবার প্রস্তুতি নেবার কথা ভাবছেন কোথায় পড়বেন বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএ ডিগ্রি দিয়ে থাকে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ এর সংক্ষিপ্ত রূপ আইসিএবি আইসিএবিতে নিবন্ধন করার সময় ব্যয় প্রায় তিরিশ হাজার টাকা এই খরচের মাধ্যমে পাঠ্যবই কোচিং ফ্রি ও গ্রন্থগার ব্যবহার করা যাবে সিএ কোর্সের মোট তিনটি লেভেল এগুলো হচ্ছে নলেজ লেভেল অ্যাপ্লিকেশন লেভেল ও অ্যাডভান্স লেভেল নলেজ লেভেলে পড়তে হবে ষাটটি বিষয় অ্যাপ্লিকেশান লেভেলে থাকছে ষাটটি বিষয় সর্বশেষ অ্যাডভান্স লেভেলে তিনটি পাঠ্য বিষয় ও কেস স্টাডি প্রয়োজনীয় যোগ্যতা সাধারণত এইচএসসি বা স্নাতক শেষ করার পরেও সিএ পরা যায় সিএ পড়ার জন্য আইসিএবি নিবন্ধিত ফার্মের সাথে যুক্ত হয়ে হাতে কলমে কাজ শুরু করতে হবে পরবর্তীতে ফার্মের মাধ্যমে আইসিএবি শিক্ষার্থী হিসেবে ভর্তি হওয়া যাবে দেশে মোট একশো সত্তরটি নিবন্ধিত সিএ ফার্ম আছে ক্যারিয়ার নিবন্ধিত সিএ ফার্মগুলোতে হাতে কলমে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীরা ভালো ফার্মগুলো থেকে ভালো অঙ্কের মাসিকায় করতে পারে ফার্মগুলোতে হাতে কলমে কাজ শেখায় দুই বছর এ সময় আইসিএবিতে আপনি আপনার নিয়মিত পরীক্ষা দেওয়া চালিয়ে যেতে পারবেন সম্পূর্ণ আইসিএবি কোর্সটি পাশ করতে পারলে আপনি হবেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তখন নিজে একটি সিএ ফার্ম দিতে পারবেন অথবা কোনো প্রতিষ্ঠানে মোটা অঙ্কের স্যালারিতে চাকরি করতে পারবেন ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন